হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 10টা আর আমি ঘুম থেকে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আচ্ছা, এটা খেয়ে একটু বেরোবো, একটু দরকার আছে। যাই হোক, আজকে অ্যাকচুয়ালি সানডে, এখন একটু ব্যস্ত আছি, তো তাড়াতাড়ি খেয়ে আগে বেরিয়ে যাবো। জাস্ট বাড়ি আসলাম এসে, হ্যাঁ ওখানে রাখ মা। তো এই জাস্ট বাড়ি আসলাম এসে, এখন ব্রেকফাস্ট, দেখো কে আছে। পাকু হাই করে দাও, ও দাঁতে প্যান্ডেল হয়েছে, মানে আমার মতো অবস্থা। তো আজকে পাকুর একটা প্রোগ্রাম আছে, তাই তো পাকু? তখন আগে ব্রেকফাস্ট করিনি, খুব এটা একদম ছুঁচো হয়ে গরম হচ্ছে একেবারে। তো এই যে এটা আমার ব্রেকফাস্ট, আর এটা পাকুর ব্রেকফাস্ট। খেয়েছিলাম আমার আইবুড়ো ভাতে, তখন ঠিক মানে মানে কীরকম বলো তো, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হতো যে এই শাড়িটা কিনবো তো ওই শাড়িটা কিনবো। মানে এমন হয়েছে আমার প্রত্যেকটা বিয়ের সময়, আমি প্রত্যেকটা যে রিচুয়ালস বা প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য তিন চারটে করে আউটফিট আমার কেনা হয়ে গেছে। লাস্টে লাস্টে কোনটা পরবো বুঝতে না পেরে লাস্টে আমি এই শাড়িটা পরেছিলাম, বাট এটা প্রচণ্ড হেভি ছিল। আর আমার, আমি তো জানোই আগাগোড়াই আমার ফিগার, তো এটা আমি আমার আইবুড়ো ভাতে পরেছিলাম। যদি আমার কাছে ছবিটা থাকে আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। তো তোমাদের আগে শাড়িটা পুরো দেখাই। এটা হচ্ছে শাড়িটার পাড়, দেখতেই পাচ্ছ চওড়া পাড়, এখানে প্রথম একটা পাড় আছে, দেন এখানে ওয়ার্ক করা আছে। এই হচ্ছে ফার্স্ট শাড়ি, আর এটার আঁচলটা তোমাদের দেখাই। এটা হচ্ছে শাড়িটার আঁচল, কালারটা প্রচণ্ড ব্রাইট, যার জন্য আমার আর এখন পরা হয় না। আর প্রচণ্ড হেভি, প্রচণ্ড হেভি শাড়িটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা হেভি। গোটা স্টোন ওয়ার্ক করা, বুঝতেই পারছো। আর এটা হচ্ছে পুরো বডিটা, এটা হচ্ছে পুরো বডি, এটা হচ্ছে পাড়। তো এটাই ছিল আমার ফার্স্ট সার্ভ, মানে প্রথম দেখালাম তোমাদেরকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অ্যাকচুয়ালি বুঝতে পারছো খুবই স্পেশাল মোমেন্টের শাড়ি এটা একটা, তো তার জন্য যত আমি পড়ি কি না পড়ি এটা খুবই মানে যত্ন করে এটা আমার আলমারিতে রাখা থাকে। তো এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না কখনো। তো চলো এবার সেকেন্ড তোমাদেরকে কোনটা দেখাই, চলো এটা দেখাই। তো এটা হচ্ছে সেকেন্ড শাড়ি, এটা কিন্তু কাতান বেনারসি, সবাই জানো কাতান বেনারসি একটু হেভি ওয়ার্কের মধ্যে প্রচণ্ড। এই যে এটা আমি পড়েছিলাম হচ্ছে আগের বছর যে দুর্গাপুজো ছিল সেই দুর্গাপুজো।
তো এটা হচ্ছে এটার আঁচল, বুঝতে পারছো? শাড়িটা আমার খুব ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা দিদিভাইয়ের মানে বউ ভাতের পারপাসেই কেনা, এটা তো আর নতুন করে কিছু বলার নেই। এটা আমি কিনেছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জি লাল, তাই না মামা? হ্যাঁ, যেই বেনারসিগুলো আমি কিনেছি মোটামুটি প্রায় বেনারসি আদি মোহিনী মোহন থেকেই কেনা, এমনকি আমার রিসেপশনে যে বেনারসিটা ছিল সেটাও মামা মোরা সবাই আদি মোহিনী মোহন থেকেই কিনেছিল। তো ওটা আমি তোমাদের পরে একটা ভিডিওটা দেখিয়ে দেবো, আমার বিয়ের যেগুলোতে দেখাবো সেগুলোতে দেখিয়ে দেবো, বিয়ের শাড়ি বউ ভাতের সব কিছু। তো এটা হচ্ছে দিদিভাইয়ের রিসেপশনে যে শাড়িটা পরেছিলাম, দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাকের মধ্যে, এটা কিন্তু গোল্ডেনে কাজ করা না, এটা সিলভারে কাজ করা। আর শাড়িটা এত সফট, এত মানে ক্যারি করার জন্য এত সুন্দর, এত কমফর্টেবল, কিছু বলার নেই, কোনো ইচিং তো কিছু হয় না। আমার একটা প্রবলেম, সবথেকে প্রবলেম আছে যে পায়ে যদি একটু খসখসে হয় আমার সঙ্গে সঙ্গে ইচিং হওয়া শুরু করে দেয়, বাট এটা এতটাই কমফর্টেবল, এতক্ষণ আমি পরে থেকেছি সেজেছি গুছেছি বাট কোনো ইচিং হয়নি। এটা পুরো শাড়িটা দেখতে পাচ্ছ, এই যে পুরো কিন্তু ছোট ছোট এই বুটিগুলোতে কাজ করা পুরো শাড়িটা, এটা পুরো এরকম সেম ওয়ার্ক। আর পাড়টা দেখো,
এটা কিন্তু পুরো সিলভারের কাজ করা, এইটা হচ্ছে পার। এবার দেখাই তোমাদের আঁচলটা, এটা কিন্তু কোনো কুচি পোর্শনটা আলাদা করে নেই, এইটা হচ্ছে আঁচল। দেখো পুরো সিলভার, জাস্ট একটু একটু ব্ল্যাকটা দেখা যাচ্ছে, বাট পুরোটা সিলভারটাই বেশি দেখা যাচ্ছে। তো এটা আমি দিদিভাইয়ের বউ হাতে পরেছিলাম, আর এটা কিন্তু কোনো কুচিতে কোনো আলাদা কিছু নেই, এই যে পুরো শাড়িটাই দেখতে পাচ্ছ এরকম। তো এটা হচ্ছে এখন আমার খুব ফেভারিট একটা শাড়ি। আর কুচিতে যখন কুচির জন্য না এই পার্টটা আছে, যাতে কুচিতে গুঁজতে অসুবিধা না হয়। জানোই তোমরা এখান থেকে কিন্তু এই মেইন পার্টটা শুরু হচ্ছে, তার আগে কুচিতে যখন মানে যে গোদার যে পোর্শনটা আছে সেই জায়গাটা কিন্তু এইরকম পার আছে। অনেক সময় কি হয় না, জড়িটা যখন তোমার মানে গোজো তখন এটা ইচিং হয়, প্লাস কুচিটা না মানে সেপটা ঠিক আসে না, মানে পাট পাট হয়ে বসে না। বাট তোমরা ভিডিওটা চেক করে বুঝতে পারবে শাড়িটা আমার কতটা কমফোর্টেবল ভাবে আমি ক্যারি করেছি, কতটা কম মানে কি সুন্দরভাবে বসেছে শাড়িটা। আর আমি এইসব বিষয়ে খুবই খুঁতখুঁতে, এটা সত্যি কথা। আমার শাড়িটা ঠিক মানে পরে যদি আমার শান্তি না হয় আমি পরে থাকতে পারি না। প্রথমে যে আমাকে সাজাতে এসেছিল, সত্যি কথা বলতে সে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছিল, আমার একদমই পছন্দ হয়নি। এদিক দিয়ে ফুলেছিল, ওদিক দিয়ে ফুলেছিল, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তারপরে আমি নিচে আসি, নিজের শাড়িটা এসে খুলে ফেলে শুয়ে দিয়ে আমাকে পরিয়ে দেয়। তো ওই অ্যাকচুয়ালি সবসময় আমাকে শাড়ি পরিয়ে দেয়, আর ও এত কমফোর্টেবলভাবে শাড়ি পরে, এত সুন্দরভাবে শাড়ি পরে, আর আমার কারোর কাছ থেকে পরতে ভালো লাগে না। তো তারপর আমি খুলে আবার সুজাদির কাছ থেকে শাড়িটা পরি। আজকের কালেকশন আমি মানে আমার মনে হচ্ছে যে এর থেকে বেশি কিছু দেখালে মেবি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যার জন্য আমি আর কিছু দেখালাম না। বাট তোমাদের যদি এরকম আরও রিকোয়ারমেন্ট থাকে তো আমি অবশ্যই শেয়ার করবো, তোমরা প্লিজ শুধু একটু কমেন্টে জানিও আমাকে। আর অবশ্যই আমার আমার ইচ্ছে এটা আমার বিয়ের আর বউ হাতে যে বেনারসি আছে বা মামামের বেনারসি যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো, বাট তোমরা যদি চাও সো প্লিজ কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর আমার এই শাড়িগুলো কীরকম লাগলো আর কোনটা সব থেকে বেজার লাগলো এটাও জানাতে ভুলো না। তো চলো আজের জন্য এইটুকুই, দেখা যাচ্ছে ঠিক পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে আওয়ার এম্পায়ার। সো আর হ্যাঁ 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 ওয়ান সেকেন্ড, তো প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো টাটা, গুড নাইট এভরিওয়ান।